পার্কিং এ থাকা লরি চুরি করে চম্পট, গোটা 12 চাকার গাড়ি উধাও। পুলিশের দ্বারস্থ গাড়ির মালিক সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। পার্কিং এ থাকা লরি চুরির অভিযোগ, পার্কিং এ দাঁড়িয়ে থাকা 12 চাকার লরি যেন রাতারাতি উধাও। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার মৌলপুর এলাকায়। অভিযোগ, রাতে 12 চাকার একটি লরি চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার ঘটনাটি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে পুরাতন মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের মৌলপুর বাসাট্টা এলাকার বাসিন্দা মুজিবর রহমান গতকাল রাত্রে লরি চালিয়ে এসে মিশন রোড এলাকার একটি পাম্পের পার্কিং এ তার গাড়িটি রাখেন। বৃহস্পতিবার এসে দেখেন পার্কিং এ তার গাড়ি নেই। এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে। দীর্ঘক্ষণ খোঁজ করার পর গাড়ি না মেলায় অবশেষে তিনি মালদা থানার দ্বারস্থ হন। গাড়ি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনা তদন্তে নামে মালদা থানার পুলিশ। সংশ্লিষ্ট এলাকার পার্কিং এ গিয়ে খোঁজ চালায় পুলিশ। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজও। যদিও এখনো কোনো খোঁজ মেলেনি সেই 12 চাকা গাড়িটি। পাম্পে গাড়ি রেখে যেভাবে চুরি হচ্ছে, এভাবে কিভাবে একটা গাড়িওয়ালা হয় পাম্প আর এক ধাবা, এছাড়া তো কোনো গাড়ি রাখতে পারে না। পাম্পে পাশে রাখছে, যেহেতু এখানে তেল বসে লোকাল গাড়ি এখানে এসে রাখছে, আর এখান থেকে এভাবে যে চুরি হয়েছে এটা বহুত বড় একটা সমস্যার ব্যাপার। যেভাবে একটা পাম্পে সিসি ক্যামেরা থাকতে, এগুলো থাকতে, এইসব জিনিসগুলো দেখছে না ওরা, ক্যামেরা মিলে কাজ করছে না, তো আগে থেকে কোম্পানি করে রাখবে এত বড় পাম্পে কিভাবে দেখবে? ওই এটা এসে বলছে যে গাড়ি যে আছে গাড়িতে থাকছে, কেউ চলে গেছে লোকাল গাড়ি, ওরা কিছু গুরুত্ব দিচ্ছে না। তো এই বিষয়ে গাড়ির মালিক মুজিবর রহমান বলেন, কাজ সেরে গাড়ি নিয়ে সেই পার্কিং এ রেখে বাড়ি চলে যাই। সকালে এসে দেখি পার্কিং এ গাড়ি নেই। সকালবেলা এসে দেখছি তো গাড়ি নেই, গাড়িতে কিছু না, খালি গাড়ি ছিল। তো দেখছি গাড়ি আলমপুর চলে গেছে, তো ড্রাইভার নাই, তো কি করে গাড়ি চলে যায় আলমপুর? স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত 11:30টার দিকে গাড়িটি আলমপুরের দিকে যেতে দেখা গিয়েছে। গাড়িতে জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম ছিল। অভিযোগ, গাড়ির জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম গভীর রাত্রে ডিসকানেক্ট হয়ে যায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।